আর এই খুনের সাথে আমাদের ডোমদের যে ছেলেপেলেদের জড়িয়ে নিয়েছিল আর কি। আমরা মেলা দূর পর্যন্ত গিয়ে এটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করেছি। বাচ্চা ভাই, লিটন ভাই, অমুক সমুক সবকে ওরা বুঝে দেখো না এরা কাজ করতে পারে না, এরা কি যাই ইয়ে জয় করবে নাকি ডোমরা যায়। হ্যাঁ, পুলিশের প্রশাসনের একটা ধারণা হয়তো পারে এরা টাকা। সেদিক সাথে আমি আবার আসছি আপনাদের মাঝে আর কি। ইয়ার আগে যেসব কথাগুলো আমি বললাম আর কি, এই তো জীবন দেওয়া মানে জীবন সে নিজের ইচ্ছায় জীবন দিয়ে ফেলে আর কি, সুইসাইড করে মরে যায়, সেই জন্য সেই বিষয়ে কথা বলেছে অনেকটা। এবার আসি আপনাদের সম্মুখে যে জীবন কেউ যদি নিয়ে নেয় বা জীবন নেবে বা জীবন মেরে ফেলবে তাহলে কী কী হতে পারে, এটাই কোশ্চিনটা তো, তাই না? তো কোশ্চিনটা দেখেন এরকমভাবে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাতে কিন্তু একটা আইন বলে জিনিস আছে আর কি, আছে না? এই আইনের ভিতরে অনেক কিছু দেওয়া আছে, সাজার না আইনের কিছু কিছু আছে, এটা এই আইন, এটা আইন, এই আইনের এত, এই আইনের এত, এই আইনের এত। আমাদের এই জায়গার যে আইন আছে বলেই আজকে আপনার এই জায়গাতে আমাদের ফরেন্সিক বিভাগের একটা ময়নাতদন্ত যেটাকে বলা হয় সেটা কিন্তু এই জায়গায় করানোর জন্য আসে লিয়াসে। আমাদের যে পুলিশ, দারোগা, প্রশাসন, এরা কিন্তু আইনের লোক, একদম কোর্টের লোক, একদম জজের। আমাদের যে রিপোর্টটা, আমাদের যে রিপোর্ট যেটা পোস্টমর্টম রিপোর্টটা করে এটা আমরা কিন্তু কোর্টে পাঠাই দিই। কোর্টে পাঠিয়ে দিলে বিচারকের কাছে চলে যাই, বিচারক তখন ওইটাকে সাজা বা আইনের করে বিচার করে আর কি, কী করা যাবে তাকে। এরকম আইন আছে, আইনের বিষয়টা আমি থাকো জায়গাতে বললাম। এখন চলে আসি আপনাকে, আপনাকে কেউ মার্ডার করবে বা কেউ করছে বা আমি করছি, আমি হয়তো মার্ডার করব বা আমি একজনকে হয়তো মেরে ফেলবো, এরকম চিন্তা ধারণা মাথায় আছে। তো এই চিন্তা ধারণা যদি আপনার মাথায় থাকে, এই চিন্তা ধারণাটা আপনাকে আউট করে দিতে হবে, অনুরোধ করে বলছি আউট করে দিতে হবে। কেননা আমি যেটা আপনাকে বললাম যে পোস্টমর্টম করতে লাগে যে কাটাকুটি করতে হয়, বাড়ি মারতে হয়, মাথায় ফাটাতে হয়, করতে হয়, তার থেকে কঠোর কিন্তু আইনের জায়গাতে করা আছে। হ্যাঁ, যে আপনাকে জেলখানাতে ঢুকাবে, মারবে, অমুক সমুক করবে, রাগ থাকতে হবে, ইয়ে করবে, সবসময় এভাবে অন্ধকার ঘরে থাকবে বা যে পরিমাণ রাষ্ট্রের খাওয়ার সেই পরিমাণ খাওয়ার দেবে, যদিও বেশি কিছু আইনের ইয়াতে ফাঁকে পড়ে যান তাহলে ফাঁসি দেবে, আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। এটাই এটা আইনের ভিতরে, আমি কিন্তু আইনের ভিতরে চলে আসলাম, কিন্তু আমি তপন দা, আমি মেডিকেল কলেজে ডাক্তারদের সাথে কাজ করতে করতে আবার আইনের সাথেও কিন্তু আমাদের কাজ করতে হয়। কীরকম পুলিশটা তো, দারোগাটা তো আইনের, যে মারা গেছে সেটা তো আইনে যাবে, আপনার কোর্টে যাবে, কোর্টে যাবে যে মারা গেল কী, কী জন্যে মারা গেল, কী কারণে মারা গেল, বা কি চাকু মেরেছে, কি তাকে কিরে গলা টিপে মেরেছে, কি তাকে আপনার কিরে কিরে মানে বাড়ি দিয়ে মেরেছে, ঠিক আছে এরকম। তো কিছু কিছু জিনিস আছে যে মুখও মারা যায়, হ্যাঁ, হাত দিয়েও মারা যায়, আবার চোখেও মারা যায়, আবার বেরিন দিয়েও মারা যায়। এই চারটা জিনিস আমরা কিন্তু কাজ করি, চারটা বিষয় নিয়ে। তাহলে আপনি আমাকে শ্রোতা, আপনি আমাকে কোশ্চিন করতে পারেন যে দাদা, তো বেরেনে মারা যায় কীভাবে? বেরেনে মারাটা হয়েছে সে বুদ্ধি দিয়ে কারো মাধ্যম দিয়ে ওই লোককে মেরে ফেলার চেষ্টা করে, এটা হচ্ছে বেরেন দিয়ে। আমি কাউকে মারবো না, আমি কাউকে দিয়ে মারাবো, ঠিক আছে? এটা কিন্তু একটা কোশ্চিন, এটা গেল একটা বেরেন দিয়ে, যে কোনো কৌশলে ওই বেরেন যদি খাটায় তাহলে সে কিন্তু মার। ওই জন্যই তো আপনার আইনে, ওই জন্য আইন আছে, ওই জন্য তদন্ত ময়নাতদন্ত করে। তো এরকম ঘটনারও একটা ঘটেছে আর কি, আমাদের পোস্টমর্টমের এই জিনিসটা এসেছিল আর কি। আপনার দুর্গাপুরে একসাথে মা এবং ছেলেকে জবাই করার পরে ওই লাশ ঘরের ভিতরেই পড়েছিল, দুই মা বেটা পড়ে আছে। দুর্গাপুর না বলছেন বাগমারা। এই কেসটা পোস্টমর্টম যখন হয়ে যাওয়ার পরে
এই পোস্টমর্টমের ইয়াতে হয়ে যাওয়ার পরে ওই মেয়ের ইয়াতে মানে ইয়াতে একটা মোবাইল থাকে, পুলিশ কিন্তু মোবাইলটা ইয়া করেছিল না আর কি, আলামতভাবে নিয়েছিল না মোবাইলটা, লাশ সহ এই জায়গায় চলেছিল, সিআইডি পিপিআই টিপিআই সব গিয়েছিল, লাশে মা বেটার জোড়া খুন বাগমারে, বাস পোস্টমর্টম আসছে দেখা যাচ্ছে ওই জায়গায় একটা আমার এক নাতি ওই শালা আলামত টালামত কাতে ওই মোবাইলটা পেয়ে গেছে, পারবে মোবাইলটা আবার ওয়াশ করে আবার চালু করে দিয়েছে, চালু করার পরে তখন ওর জামাই এই এই লাশের জামাই সেই দেখছে মোবাইল চালু কী ব্যাপার, তখন ওই খোঁজ লিতে বাস দেখছে যে এদের হাতে আমার সিআইডি মিআইডি সব এদেরকে ধরে তখন ওই মোবাইলটাকে, যাই হোক এটার একটা হিস্ট্রি আছে, মোবাইলটাকে কালেকশন করে ওই মোবাইল থেকে অনেক কিছু তথ্য তারা বাইর করেছে, বাইর করার পরেও তখন এই কেসটা পিপিআইয়ের কাছে চলে গেছে, আর এই কেসের জন্যও যে মোবাইল দেওয়ার জন্য আমাদের কিছু ছেলে পেলে অমুক সমুক ভাসতে আসতে এদেরকে আবার সাজা কাটতে হয়েছে, হ্যাঁ 40 দিন 50 দিন মতন সে তারা সাজা কেটেছে, কাটার পর পিপিআই যখন এই কেসটা নিয়ে লিয়েছে আর কি পিপিআই তখন তদন্ত নামে যায়, নামার পরে হ্যাঁ ওই মোবাইলকে ইয়ে করে আস্তে 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 সব কিছু বাইর হয়ে গেল, শেষকালে বাইর হলো কীভাবে, ওই দুই যে যারা মার ছেলে যারা খুন হয়েছে এই খুনটা করেছে তার ক্রেবিয়া বড় চাচা, এই ছেলের নামে কিছু সম্পদ ছিল, ওই সম্পদটা ছোটোবেলাতেই সে পাবে, এখন দাদার সম্পদ অত ছেলে পাবে, তোর বাবা মারা যায়, মারা যাওয়ার পরে তো এই ছেলে পাবে, ছেলে আবার রাজশাহী কলেজে পড়ে, আস্তে আস্তে বড় হয়েছে, তখন ওই ছেলে ওর চাচাকে বলছে যে আপনার আমার যা ভাগ টাকটা দাও জায়গাটা দাও, এই কেসটা কিন্তু অলরেডি মীমাংসা হয়ে গেছে সাধক ইয়ে হয়েছে আর কি, তো ভাগটাক দাও, তখন সেই চাচা দিতে চাচ্ছে না, না দেওয়ার জন্যে সেই করেছে কি আমাদের রাজশাহীর এই ঘটনা একদম চাচল্য ঘটনা, একদম পুরোপুরি জোড়া খুন, আর এই খুনের সাথে আমাদের ডোমদের যে ছেলেপেলেদের জড়িয়ে নিয়েছিল আর কি, আমরা মেলা দূর পর্যন্ত গিয়ে এটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি গেছি, বাচ্চা ভাই লিটন ভাই অমুক সমুক সবকে ওরা বুঝে দেখো না এরা কাজ করতে পারে না, এরা কি যাই ইয়ে জয় করবে নাকি ডোমরে যায়, হ্যাঁ পুলিশের প্রশাসনের একটা ধারণা হয়তো পারে এরা টাকাটুকি দিয়ে হয়তো গ্রুপে নিয়ে যেত, এটা ব্রেনের কাজ করছে কিন্তু বুঝুন সহসতা ব্রেন দিয়ে কত কী করা যায় সব কিছু করা যায়, তারপরে চাঞ্চল্য কেস পিপিআইকে আমি ধন্যবাদ জানাই ওনারা এমনভাবে এই কেসকে, হ্যাঁ আমরা পিপিআইয়ের কাছে গিয়েছিলাম, পিপিআর যে মানে ওসি সেই বলে আপনাদের কোনো দোষ নেই, আপনার চুপচাপ বাসে বাড়িতে বসে থাকেন, আর ওই ছেলেগুলোকে জামিনে বাইর করলেন তারপরে আমরা দেখছি তদন্ত আপনাদের কীভাবে এই আপনাদেরকে ফাঁসাই, পিপিআইয়ের লোকজন তখন তদন্ততে নামলো ওই মোবাইলকে কেন্দ্র করে, সুতরাং একটা জিনিস বুঝেন যতই আপনি চালাক থাকেন বা যতই যা কিছু করেন সত্য কিন্তু চাপা থাকে না, সত্য বাড়াবেই কিন্তু যেভাবেই হোক সত্য পাব, এর আগেও আমার বাবা যখন বেঁচে ছিল নেহের বানুর একটা কেস ছিল আর কি, ডাক্তার নেহের বানুর কেস, হ্যাঁ ওই মেয়ের সাথে ডাক্তারের বহিন তার ভালোবাসা ছিল, সেই তার রুমে আসছিল, রুমে এসে ওই রুমে যার সাথে ভালোবাসা আছে তার সাথে সে ছিল, তারপরে করেছিল কি ওর বন্ধুবান্ধব সব মিলে ওই মেয়েটাকে রেপ করেছিল, রেপ করার পরে একটা চান করার কুয়া ছিল, কুয়ার পাশে তাকে খুঁড়ে ঢালাই দিয়ে রেখে দিয়েছিল, বাস থেকে গেল ওইভাবে থাকে কিন্তু ওই মেয়েকে যখন রেপ করে তখন একটা কামড় মেরেছিল আর কি, হ্যাঁ এই জায়গায় কামড় মেরেছিল এক চ্যাংরাকে ওদেরই বন্ধুবান্ধব, ওই কামড়টা ওই ডাক্তারের কাছে গিয়েছিল, আমাদের একজন ডাক্তার ছিল দাঁত ইয়ার ডাক্তার সার্জিক্যাল একটা স্কিনের ওই ওকে দেখাতে যে দেখেন তো আমার এইটা ভালো হয়েছে না কেন, এই তোমার কী দাগ কী, তখন ওই দাগ দেখে ওর বহিনের হ্যাঁ সন্দেহ হলো যে পরিচিত ইয়ার হাতে দাগ কেন, চাঞ্চল্য ঘটনা সত্য ঘটনা একদম পুরোপুরি, তারপরে ওই ডাক্তার ওর বহিনের বিয়ে ছেলে কেসকে আবার রিট করলো চালু হলো, ধরা পড়েন ওই যে কামড় যে দিয়েছে তার দাগটাকে তখন ওই পুলিশ ওই চ্যাংরাকে যখন কাস্টে নেয়, লওয়ার পর যখন ওকে রিমান্ডে নিয়েছে লওয়ার পরে তখন সে বলে ফেলেছে যে এই ঘটনা, হ্যাঁ
তোমার কিন্তু ওর বোন দেখলে যে দাগটা কিসের, বাস তখন ওকে যখন ইয়া করা হয়েছে, ম্যাটার দেওয়া হয়েছে, তখন সব ঘটনা বলেছে। তো কোথায় আছে লাস্টটা চলো? তখন আমার বাবা টাবা সব মিলে চলে এসে আপনার আমার এই জায়গাতে, ইয়ে আপনার কলাবাগানের এই জায়গাতে যায়। ওই লোককে নিয়ে এসে বলো কোথায় আছে বল, বসে এই জায়গাতে। হ্যাঁ, ওই শাবল দেমে আছে তো ঢপ 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 করে শব্দ হয়েছে, ভিতরে ফাঁকা হয়ে গেলে দেখবেন উপরে শব্দটা ঢপ ঢপ হবে, বুঝতে পারলেন শ্রোতা? কাউ ভিতরে যদি ফাঁকা হয়ে যায় তাহলে উপরে ঢপ ঢপ করে শব্দ হবে। বাস ওই খোঁড়া খোঁড়া গেলো, হ্যাঁ হাড়হাড্ডি সব অমুক সমুক পাড়ালো, তিন চার মাসের ইয়া মানে একটু বেশি হয়ে গেছিলো আর কি, আমার যা মনে আছে আর কি। তো ওই জায়গাতে ওই সব ইয়া ওই তুললো, তোলার পরে হাড় মাড় তুলে ইয়া পরীক্ষা টরীক্ষা করা হলো, করার পরে ওই যে তিন বন্ধু সব হিস্ট্রি বাইরে সাদা হয়ে গেছে, ওদের তারা এখন ইয়ে আছে। ওই তাহলে বুঝেন যে যারা এসব ঘটনা মারে বা মারবে, কিছু না কিছু প্রমাণ তার পাওয়া যায়। এটা নেহরবানুর ঘটনা, এটা না হলেও আপনার আশির দিকের, আশি পঁচাশি না ওই ওরকমই আশির এদিকে, সত্তর পঁচাত্তর আঠাত্তর উনআশির দিকে ঘটনা, এটা বাস্তব ঘটনা। আমরা তখন ছোটো আর কি, আমরা মরা ঘরে পোস্টমর্টম ঘরে কাজ করি। হ্যাঁ, বাইর হয়ে গেল। দেখেন, একটা ডাক্তারের কাছে যে যেই ওকে রেপ করেছিল সেই তার কিন্তু একটা প্রমাণ ওই জায়গায় কাউন্ট মেরেছে, সেই আবার ওর কাছেই যাই পড়ে গেছে আর কি। ও সন্দেহ চলে এসছে, আর ওর বোন মারা গেছে, ও তো মাথায় থাকবেই যে বই বন্ধু বান্ধবের ভিতরে তোর এটা কামড়টা কেন কিসের, বাস সন্দেহ হয়েছে, ওকে ইয়ে করে বাস বাইরে গেছে। দুর্গাপুর ইয়া বাগমারা ঘটনা বলি, বাগমারা যেটা জোড়া খুন হয়েছে এটা তো আপনার রায় হয়ে গেছে, ওর চাচা করেছে কি ওই সম্পত্তির জন্যে, হ্যাঁ অন্যভাবে ইয়ে করে আপনার এই দুজনকে জবাই করে দিয়েছে, রাত্রে জবাই জবাই করে টোরে চলে গেছে আর কি। অন্যদের যারা জবাই করেছে তারা কিন্তু ভাড়াটা ভাড়ার তাদের ওই ওই আবার কিন্তু ওই গ্রামের কিন্তু ইয়া মানে ভালো একটা প্রভাবশালী ইয়া আর কি ছিল, হ্যাঁ রাজনীতি করে। তারপরে আপনারা জানেন এই শ্রোতা, আমাদের রাজশাহীর অনেক মিডিয়া বা অমুক সব মিডিয়ায় গিয়েছিলো, পিপিআই সিআইডি টিআইডি সব কিছু গিয়েছিলো জানে, এবং কি আস্তে 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 করে একজন একজন করতে ধরা খেতে 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 যাদের ধরেছিল তারা মুখ জবানি দিল যে তার চাচা এই কাজ করেছিল আমাদেরকে দিয়ে। ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এখন সে কারাদণ্ডতে আছে ইয়েতে। এটা আমাদের এখন এই জায়গা এক উকি ইয়া আপনার ইয়াকে দারোগা ইয়া আমার ইয়া জজ উৎপল না উৎপল উৎপল বলে এক জজ, এই জজের ওর ইয়েতে ছিল আন্ডারে, হ্যাঁ আমার হচ্ছে ফাঁসি দিয়েছে আর কি, ফাঁসির ইয়া অর্ডার হয়ে গেছে এরকম ঘটনা। তাহলে বুঝেন যে সত্য কোনো সময় ঢাকা থাকে না। তো ওই মোবাইলটা দিয়েই যে কত ধরনের যে কেসটা, যদি না মোবাইলটা যদি না থাকতো তাহলে কিন্তু আর এই জায়গাতে আর ইয়ে, তখন কিন্তু আপনার ইয়া ছিল কি জানেন, এই যে বাংলা ভাইয়ের ব্যাপার ছিল, তারপরে আপনার ইয়া সর্বহারার ব্যাপার ছিল, সর্বহারারা এরকম ইয়া করলে এইসব কিছু কাটাকাটি করে ফেলে, ডাইরেক্ট ইয়া হাট চলছে, হাটের সময় জবাই করে চলে আসে আপনার কি লোকজন ইয়া বাংলা ভাই ছিল, বাংলা ভাই তখন এইসব শুরু করলো এরকমভাবে। ওই আমাদের এই অঞ্চল এই যে আত্রাই থেকে এলে বাগমারা টাগমারা এই অঞ্চলটা পুরোপুরি এই ধরনের ইয়া কারবার ছিল, এখন এখন নাই। যে র্যাপে সব গুলি টুলি করলেন সবকে ঠিকঠাক করে, এখন ঠিকঠাক সব ঠিক আছে। বাগমারার প্রত্যেক দিন একটা করে আমরা জবাই করা লাস্ট চেয়ারম্যান অনন অমুক সমুক এইটা সে আমাদের ঘোষপাড়ার সুমুখেই এসে একজনকে জবাই করে চলে গেলো, চেয়ারম্যান ছিল ওই আর কি ছিল। আরেকজন চেয়ারম্যানকে ওই জায়গায় বাগমারাতেই ওই পানিতে লাফ মেন, যদি লাফ না পেন তো তাহলে আর মায়েকে ঘোষণা দিল আর সব বাংলা ভাইকে লোকজনকে ধরিল। যাই হোক, এবার আমি মূল কথাতে চলে আসি, যে আপনি কোশ্চিন করেছেন যে কি যে জীবন মানুষ দেয় আবার জীবন নেয় কীভাবে, কীভাবে এটাকে প্রতিরোধ করা যাবে যে নিবে। আমি শ্রোতা সবার উদ্দেশ্যেই বলি, মানুষের ভিতর রাগ থাকে, এই রাগটাকে একটু কন্ট্রোলের করতে হবে আর কি। আমি ধরেন যে একজনকে যদি চাকু মারতে যাই, এইভাবে চাকু মারতে গেলাম, একটা শক্তি দিয়ে তো মারতেই তো হবে তাই না, কী এভাবে একটা চাকু দিয়ে মারতে যাব, তখন আমার ভিতরে একটা কিন্তু এই যখনই আমি এই যে চাকু মারব এটা কিন্তু একটা খারাপ, আমার ভিতরে তো ওই জিনিসটা কাজ করছে না যে আইন বলতে কিছু আছে, ইয়ে আমাকে ধরবে, ধরার পরে
হ্যাঁ, যে যাবজ্জীবন কারাদণ্ড হবে, অমুক হবে, তমুক হবে, পিটাবে, ইয়া করবে, না খেয়ে দেখতে হবে, যেরকমভাবে এই জিনিসটা যদি ওই আগে চিন্তা করে, এরি সারা পুলিশ টুলিশ ধরে নেবে, অমুক এই জিনিস যদি চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু সেই মারবে না। এক সেকেন্ডের ভিতরে ওই জিনিসটাই আপনার একটা রাগ চলে আসে, তাহলে আপনার ভিতরে একটা খারাপও আছে আবার ভালোও আছে। যখন আপনার মনের ভিতরে একটু যদি খারাপ যদি আসে, তখন আপনি যদি ভালো যদি চিন্তা করেন, ভালো যদি চিন্তার ভিতরে চলে আসেন, তখন কিন্তু আপনি ওই কাজটা করবেন না। ওই জন্য আমাদের ধর্মীয় তো বলে যে তোমার ভিতরে ইয়া সাধু আছে, বলে না একঘরে সাধু আছে একঘরে শয়তান আছে, ঠিক আছে? তো আপনি দেখেন, একটা জিনিস দেখেন যে আমরা প্রথমে কী করি, আগে ডাইন হাতটাকে ব্যবহার করি কি বাম হাতকে আগে ব্যবহার করি? বাম হাতকে ব্যবহার করি না কেন? কেন বাম হাতটা হয়েছে কি যে আপনার যে সবসময় মানে বেশি অফ হয়ে থাকে, তাহলে বোঝা যাবে যে একটা ভালো খারাপ আমাদের সৃষ্টিকর্তা ভালো খারাপ আমাদের ভিতর ঢুকিয়ে ফেলেছে। আমি যদি খারাপকে আহ্বান করি, খারাপ যদি চিন্তা ভাবনা করি, এখন আমি যদি মনে করি লোকটাকে মারবো, আমার 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 বউকে মারবো, গলা টিপে আমি যদি বুঝি মারবো, আর এই জিনিসটা যদি কোনো রকমের রকম একটু ইয়ে হয়, তদন্ত করে যদি বাইর হয়ে যায়, তাহলে আমার কী অবস্থা হবে, আপনার কী অবস্থা হবে বলেন? তাহলে ওই কোর্টের যে কোর্টের ইয়েতে যা ইয়ে করবে, জেলে ভাত খেতে হবে। তাই মারার আগেই আপনি হয়তো মারবেন, ওই সময় যদি চিন্তা করেন না আমার শালা ইয়া কি শালা কোর্টে যেতে হবে, অমুক করতে হবে, আমার ছেলে পেলে আছে, অমুক আমাকে ধরে নেবে, এই আইনি ব্যবস্থা করবে, তখন তো তাহলে তো আমি ওই তাহলে আপনাকে ওই চিন্তাটা করতে হবে, ওই ভালোকে আপনাকে ভালো চিন্তার দিকে চলে আসতে হবে। কী আছে এইটার জন্য তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা আছেই তো, আইন আছে। আমি যদি টাকা পাই কারোর কাছে, আমি যদি সম্পত্তির ভাগ পাই, আমার মাটির ভাগ পাই, যদি আমার বাড়ির ভাগ পাই, বা আমার বউয়ের সাথে কোনো রকম ঝমল ঝড়ঝামেল আছে, ঝগড়াঝাটি আছে, আমরা যদি এটা পাই, তো আইনই আছে তো, যে আইনের ব্যবস্থা আছে, আপনার কোর্ট আছে, কোর্টের থানা না লিবে কোর্ট লিবে, কোর্ট ব্যবস্থা করবে আর কি, এরকম কিছু ব্যবস্থা আছে, তাইলে আমাকে ওই ব্যবস্থাতে যেতে হবে। তাইলে আমার ভিতরে তো ভালোটা আছে, তো আমি যদি ভালোটাকেও যদি জাগাই, তাহলে কিন্তু খারাপ হয়ে থাকে, কম কম হবে। একটা মানুষ বা একটা জীব যার ভিতরে জীবন আছে, আমরা তো মানুষ, মানুষ বলতে মানুষের সব একটা কবি কিছু কথা লেগেছে, সব সবার থেকে শ্রেষ্ঠ জীব হয়েছে মানুষ। আর এই মানুষের ভিতরে ওই বুদ্ধি দেওয়া আছে যে একটা মানুষ আরেকটা মানুষকে সাথে ইয়ে ঠিক করতে পারে, সুন্দরভাবে তাকে বাঁচার ইয়ে করতে পারে। তাইলে আমি আমার ভিতর খারাপ আছে, আমি খারাপটাকে এই জায়গায় ব্যবহার করছি, হ্যাঁ, আর খারাপ ব্যবহার করলে খারাপের সাথে রাষ্ট্র যে আছে, সেই রাষ্ট্র যে কী ব্যবস্থা নেবে, হ্যাঁ, সেটা আমি আমার মাথায় ওই সময়ের ভিতর থাকছে না। যখন ওকে মেরে ফেলা হয়েছে, তখন কিন্তু চিন্তা করি যে শালা ভুল করলাম, হ্যাঁ, পালিয়ে বেড়ালাম, পালিয়ে বেড়াচ্ছে, যে মারলাম কেন, মারলাম কেন, যেই মরে যে যাকে মারলাম সে তো মরেই গেল, আর যেই মারলো সেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, ভয় ভয় করছে, কোথায় ধরবে, কোন জায়গায় ইয়ে করবে, অমুক অমুক করতে করতে শেষ করে ধরাই খেয়ে গেল। ধরা যখন খেয়ে গেল, পুলিশ তখন হাত বন্ধে এইভাবে করে নিয়ে গেল কোর্টে, কোর্টে নিয়ে যায়। বা আগে তো কিছু বানালো টানালো, তারপর কোর্টে তুললো, কোর্টে তোলার পরে বাস সব কিছু বাইরে গেলো, যাও তুমি এবার যেতে যে ইয়েতে। তো শ্রোতা, আপনাদেরকে বলি যে আপনার ভিতরে খারাপও আছে ভালোও আছে, তার জন্যে আপনাকে এই ভালোটাকে আপনাকে ব্যবহার করতে। আমি কাউকে বা নিজের স্ত্রীকে বা নিজের অমুককে বা যেই হোক যাকেই হোক আমি হয়তো মেরে ফেলবো আর কি, এই যে মেরে ফেলার চিন্তাটা করছি যে মেরে ফেলবো, একদম মেরে ফেললে আপনি কিন্তু ধরা খাবেনই, একসময় না একসময় তার বাড়াবে। তার জন্য প্রশাসনের এই জায়গায় বিরাট বিরাট গোয়েন্দা বাহিনী অমুক সমুক তৈরি করেছে। আমার পাশে আপনাকে দুটো ঘটনা বললাম তো, আমরা এটা বাইর করে লিয়েছি, আমাদের প্রশাসন বাইর করে লিয়েছে এটা পুরোপুরি ইয়ে দিয়ে আর কি। আরও এরকম বাইরে হয়েছে, এরকম বাইর হয়েছে অনেক জায়গাতে, আমাদের পোস্টমর্টম, আমরা পোস্টমর্টম করি, আবার কোনো খোঁজখবর রাখি, পাই যাই। তো তাই তো এই যে মারার আগে, হ্যাঁ, নিজেকে একটু চিন্তা ভাবনা করেন, মারার আগে থামেন না, এক সেকেন্ড থামলে যে চিন্তা করেন যে যা দেখি তো আমি মারবো, মারার পরে ওই লোকের কী কী যদি ধরা খায় যে কী অবস্থা হবে, এটা হচ্ছে এরকম। তো এই আপনি এই কোর্টের কিছু ব্যবস্থা আছে, আইন আছে, বিরাট কোর্ট আছে, আইন আছে, এরকম আছে। আর যেটা আপনাকে বললাম আমরা যে এই চারটা প্রসেসে চারটা ইয়ে দিয়ে আমরা বুদ্ধি দিয়ে ইয়ে, মাথা দিয়ে বুদ্ধি দিয়ে একটা মারা যায়, চোখ দিয়ে মারা যায়, আবার হাত দিয়েও মারা যায়। হাত দিয়ে যেটা মারা যায় ওটা ডাইরেক্ট, ঠিক আছে,
আর মাথা দিয়ে যেটা মারা যায় সেটা হচ্ছে অন্যর মাধ্যম দিয়ে, কারোর মাধ্যম দিয়ে সে একটা ফাইস ইয়া মানে সুন্দর একটা জিনিস মারা যায়। যে একটা ফুটবল খেলি না আমরা, আপনি মেরে ফেলবেন কিন্তু আপনার যে ইয়াটা মানে ওই যে বলা আছে না, সত্য কোনো দিন ধামা চাপা দিয়ে রাখা যায় না। তাই একদিন না একদিন সেটা বাইর হবে। আমাদের বাস্তব আমাদের কিছু কিছু ঘটনা আমরা পেয়েছি যে আসলে এটা কোর্টের মাধ্যমেই চলে আসে, সত্য সত্যই বাইর হয়, একদিন না কোনো না কোনো একটা ইয়া অপশনসে ছাড়ে যায় আর কি। তো যাই হোক শ্রোতা, আজকে মেলা কিছু কথা বললাম দুইটা প্রসেসে, আপনারা সবার সব থেকে মূল্যবান কথাটা আমার শুনবেন। আপনারা গলায় নিচ থেকে কোনো রকমের যে জীবন টবন দিবেন না, কোনো রকমের ইয়ে করবেন না, আগে করার আগে একটু বুঝে নেবেন, বুঝে নিয়ে যদি করেন তাহলে আপনি ওই কাজটা করবেন না আর কি, করতে পারবেন না। মনে করেন যে কেউ কারোর জীবন নিয়ে নিল, তাহলে তার সে যদি তার সে যে সে বাচ্চাটাকে ভালোবাসে, তার নিজের বাচ্চাটাকে, দেখেন এখানে কি মর্মান্তিক একটা কাহিনী ঘটে যে তার সে একটা মানুষকে মারবে, সে নিজের কথা ভাবলো না, তার বউ ছেলে মা তারা যে তার উপার্জনের টাকা দিয়ে তারা সংসার চালায়, তাদের জীবনটা কি হতে পারে, এবং যাকে মারি ফেললো তার তো ফ্যামিলির অবস্থা। এই তো এই তো কথাটা, সুন্দর একটা কথা চলে এসেছে যে এটা আপনার মুখ থেকে, আপনার মিডিয়ার আপনাদের মুখ থেকে এই কোশ্চেনটা আসতে পারে, যে মারবে তার কি হলো আর যে মরে গেল তার কি হলো, দুইটা ফ্যামিলি এই জায়গাতে আপনার ইয়া মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর কি। রাষ্ট্র তো চায় না যে আপনারা দুই ইয়া ক্ষতিগ্রস্ত হন, তার জন্যে তো রাষ্ট্র এই ব্যবস্থা আছেই, রাষ্ট্রের যে এত এত কোটি কোটি টাকা সেই এইসব ইয়েতে মানে খরচ করছে। তাইলে আপনি যাকে মারলেন সে তো মরেই গেল, আবার আপনি যাকে যে মারলো সেই আবার করলো কি, যে তো আপনার কি কোর্ট কাছারিতে এই অমুক সমুক করতে করতে আপনি তো সেই কাজে লিপ্ত ধরা খেয়ে গেলেন, তাহলে আপনার সাজা হলো। সাজাও যদি আপনি ধরা নাও যদি খান, আপনার মনের ভিতরে যে ওই জিনিসটা সবসময় কাজ করবে যে আমি ইস এই লোকটাকে আমি মেরে ফেললাম এই লোকটাকে, তখন ওই আপনি কোনো রকম ভালো কাজ করতে পারবেন না, এবং কি আপনার ঘুম আসবে না, ইয়ে আসবে না, ঘুমাতে পারবেন না, সবসময় আপনি ইয়ে থাকবেন, তখন অন্য কোথাও ইয়ে ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না, এই ভালো লাগবে না, তখন আবার আরেকটা এরকম ঘটনা, মন যদি ভালো না থাকে আবার একটা এরকম একটা ঘটনা আপনার ঘটতে পারে আর কি, আপনার বাড়ির ভিতরে ঘটতে পারে, আপনার ছেলে পেলের উপর ঘটতে পারে, শিক্ষা ব্যবস্থা অমুক সমুক শান্তি থাকবে না আর কি, শান্তি না থাকলে ধরেন কী অবস্থা হয়, ঠিক আছে, টাকা পয়সা যায়, এই যে ব্যস্ততা। তাহলে আপনারা আজকে বুঝতে পারলেন যে মারলে আমাদের ভিতরে একটা কথা আছে, হ্যাঁ কথাটা আমি হিন্দিতে বলি শ্রোতাদের উপরে, শ্রোতারকে এই কথাটা আপনারা মাথায় রাখেন, বলে যে সে কারণে ওই সে ভারণী, তুমি যেরকম যেরকম কর্ম করবা ওরকম ওরকম তুমি ফল পাবা, এই কথাটা মনে রাখেন। আবার বলছি যেই সে কারণে ওই সে ভারণী, কথাটা মনে রাখেন, এইটা হচ্ছে আপনার আমি একটা ইয়ে দিলাম আর কি, যেরকম কর্ম করবো সেরকম ফল। তো যাই হোক শ্রোতা, আজকে আপনাদের মাধ্যমে আমি অনেক কথা বললাম, আপনারা আমাদের কোশ্চিন থাকলে জয় মিডিয়ার সাথে আপনি পার্টনারশিপ করবেন, কোশ্চিন করবেন, আবার আরও কিছু কিছু কথা বলবো, আরও অনেক কথা আছে, অনেক গল্প আছে, কেননা আমরা আইনের সাথে থাকি, ডাক্তারের সাথে থাকি, অনেক কিছু আমরা এইসব ইয়ে, আবার আমি আবার এই মেডিকেল কলেজে ফিজিওলজি বিভাগে আমি ছাত্রদের ক্লাস ট্লাস করাই, ফরেন্সিকে ছাত্রদেরকে আবার ক্লাস করাই, অ্যানাটমির কিছু কিছু যে মানুষ দেহে মানুষ মানুষ দেহে যে নর মানুষ দেহের ভিতরে কী কী পার্ট আছে, হাড় বোন সম্মুখ সম্মুখ হাড় লাং, এগুলো ডাক্তারের কাছে যায় উপস্থাপনা করি, ডাক্তাররা ওটাকে নিয়ে আবার ছাত্রদেরকে শিখাই, ফার্স্ট ইয়ার যারা ছাত্রদেরকে শিখাই, ছাত্ররা আবার আমাদের কাছ থেকে শিখে, দাদা দাদা বলে সম্মান দেয়, দাদা আপনার এটা শিখিয়ে দেন ওকে, আমরা হাতে কলমে তাদেরকে শিখিয়ে দিই। তো যাক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।